আজ চলে এসেছি অমৃত উদ্যানের উদ্যান উৎসব দেখার জন্য। এই অমৃত উদ্যানের পূর্বের নাম ছিল মুঘল গার্ডেন। অমৃত উদ্যানে প্রবেশের জন্য রাষ্ট্রপতি ভবনের গেট নম্বর 35-এর কাছে অনেকগুলো সেলফ সার্ভিস কিওস্ক রাখা আছে। সেখান থেকে আপনারা ভিজিটার পাস নিতে পারেন অথবা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 2023 সালের মুঘল গার্ডেনের ওপেনিং ডেট 31শে জানুয়ারি এবং চলবে 26শে মার্চ পর্যন্ত। সিকিউরিটি চেকিং করিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা গেল প্রচুর বাদর। এখানে দেওয়া রয়েছে অমৃত উদ্যানের একটি নকশা এবং এখানকার মূল আকর্ষণীয় কী কী রয়েছে তার একটি লিস্ট। এখানে আমরা দেখব হার্বাল গার্ডেন, বনসাই গার্ডেন, মিউজিক্যাল ফাউন্টেন, স্পিরিচুয়াল গার্ডেন, সেন্ট্রাল লন, ক্যাকটাস গার্ডেন, রোজ গার্ডেন, সার্কুলার গার্ডেন এবং ফুড কোর্ট। অমৃত উদ্যানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রথমে আমরা দেখব হার্বাল গার্ডেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম 2002 সালে রাষ্ট্রপতি ভবনে ভেষজ উদ্যান প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 33টি ঔষধি এবং সুগন্ধি গাছ লাগানো হয়েছে। এখানে রয়েছে অশ্বগন্ধা, ব্রাহ্মি, ইভিনিং প্রিমরোজ, পুদিনা, স্টেভিয়া, ইসবগোল, দামাক্স রোজ, তুলসী, জেরানিয়াম, লেমন গ্রাস ইত্যাদি। প্রতিটি গাছের সঙ্গে কিউআর কোড লাগানো রয়েছে, আপনি সেটাকে স্ক্যান করে সেই গাছটি সম্বন্ধে জানতে পারেন। হার্বাল গার্ডেন থেকে বনসাই গার্ডেনে যাওয়ার পথে রয়েছে অনেক বট গাছ। এবার আমরা দেখব বনসাই গার্ডেন। এখানে অনেক ধরনের বনসাই রয়েছে। এখানে 50 রকমের প্রায় 300 বনসাই রয়েছে। বনসাই গার্ডেন থেকে চলে এলাম মিউজিক্যাল ফাউন্টেন গার্ডেনে। এখানে বিভিন্ন মিউজিকের সঙ্গে জল খেলা চলছে।
কপিরাইট থাকার জন্য সেই মিউজিক এবং গানগুলি শোনাতে পারলাম না। ফোয়ারার জলে রামধনু স্পষ্ট দেখা যাচ্ছে। এটি হলো স্পিরিচুয়াল গার্ডেন। এখানে অনেক কমলালেবুর গাছ দেখলাম। এবার এসে পৌঁছালাম সেন্ট্রাল লনে। এখানে এসে দেখতে পেলাম টিউলিপ। অমৃত উদ্যানে রয়েছে 8 রকমের টিউলিপ। এখানে রয়েছে 70 রকমের সিজনাল ফুল। Thank you.
দূর থেকে দেখে মনে হলো সবুজ ঘাসের উপর কার্পেট বিছানো রয়েছে, কিন্তু এটি ফুলের রঙ্গোলি। এবার চলে এলাম ক্যাকটাস গার্ডেনে। এবার চলে এলাম রোজ গার্ডেনে। অমৃত উদ্যানে রয়েছে 135 রকমের গোলাপ। দূর থেকে দেখলে মনে হয় ছোট ছোট বরফের টুকরো পড়ে রয়েছে। এই গোলাপগুলির নাম রোজ আইস বার্ক।
के फूल है और सारे के सारे गुलाब। ऐसा छोड़ दिया अच्छा ज़्यादा पानी दिए तो इसका चांस ले रहा होगा पानी के पास से এবার চলে এলাম সার্কুলার গার্ডেনে। এই বাগানটির আকৃতির জন্য একে সানকেন গার্ডেন বা পাল গার্ডেনও বলা হয়ে থাকে। এই গার্ডেনটিকে বাটারফ্লাই গার্ডেনও বলা হয়ে থাকে।
অমৃত উদ্যান দর্শন করার পর চলে এলাম ফুড কোর্টে। এখানে যে সমস্ত খাবার পাওয়া যায় তার রেড লিস্ট দেওয়া রয়েছে। ফুড কোর্টে বিনামূল্যে পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে। কাউন্টার থেকে আপনারা ইচ্ছা করলে খাবার ও পানীয় নিয়ে এখানে বসে খেতে পারেন। আমি নিয়েছিলাম চা ও কচুরি। পেট পুজোর পর এখানে আপনারা ইচ্ছা করলে সেলফি নিতে পারেন। এটা হলো সেলফি পয়েন্ট। এখানে রয়েছে সিটিং রুম, বেবি কেয়ার রুম এবং ফার্স্ট এডের ব্যবস্থা। এবার ফেরার পালা। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।